ত্রিপুরার মানুষকে যদি বোকা ভাবেন তাহলে কিন্তু ভুল করবেন, তার জন্যই কথাগুলো বলছি, তার জন্যই কথাগুলো বলছি। এখানে কি বোঝাবার চেষ্টা করলাম, এই ত্রিপুরাতে বাঁশ বেতের শিল্প নূতন গল্প বলছেন ত্রিপুরার মানুষের কাছে এসে, বাঁশ বেতের শিল্প ত্রিপুরা নূতন হচ্ছে, কবে থেকে হচ্ছে? সারা ভারতবর্ষের বাজারে ত্রিপুরার বাঁশ বেতকে ভিত্তি করে ঘরটা সাজাবার জন্য বা কারোর প্রয়োজনীয় সামগ্রী হিসাবে চেয়ার টেবিল থেকে আরম্ভ করে দরজার নেট থেকে আরম্ভ করে সমস্ত জিনিস তৈরি করে বামফ্রন্ট সরকারের সময় কিন্তু এগুলো নিয়ে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আপনাদের কৃতিত্বটা কি? ফুল ঝাড়ুর কথা উল্লেখ করেছেন, সবাই বুঝতে পেরেছেন কিনা জানি না, আমি তার বক্তৃতাটা শুনেছি, ঝাড়ু 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 বলছেন, নূতন নাকি? জঙ্গল থেকে এই ঝাড়ু কেটে এনে শুকিয়ে বিক্রি করে বামফ্রন্ট সরকার কোঅপারেটিভের মাধ্যমে তাদের থেকে ভালো দামে কিনে নিয়ে এই ঝাড়ু তৈরি করে এখান থেকে কোঅপারেটিভ উদ্যোগে ভারতবর্ষের বিভিন্ন বাজারে বিক্রি করছে। তো আপনাদের নূতন কৃতিত্ব কি? এখন তো এগুলো কিনবার লোক নাই, যারা এগুলো আনছেন তৈরি করছেন তারা তো ন্যায্য দামও পাচ্ছেন না, খবর রাখেন তাদের, আনারসের গল্প শোনাচ্ছেন। হ্যাঁ, এই ত্রিপুরার এইটাই নাকি একমাত্র ফল? আরো ফল আছে, ঠিক আছে, আনারসকে ত্রিপুরার ফল মডেল বলছেন, আমরা বিরোধিতা করিনি, রাষ্ট্রপতিকে এনে এটা করা হয়েছে। একবার এক গাড়ি এক ট্রাক গাড়ি এই আনারস বাইরে পাঠালে পরে হয়ে গেল, আনারসের যারা চাষি উৎপাদক তাদের সঙ্গে কথা বলে দেখুন তো তারা নূতন করে আনারসের চাষ করছে কিনা, দাম ঠিক মতো পাচ্ছে কিনা, তাদের অবস্থা কিরকম, ওটার কথা ছেড়ে দিলাম, বুক বাজাচ্ছেন। কৃষকরা কিছুদিন আগে মাস দেড়েক আগে যে আপনার মানে অপ্রত্যাশিত ঝড় হলো, বৃষ্টি হলো, তিন দিন চার দিন গেল, যে ক্ষতি হয়ে গেল, ফসল ধান নষ্ট হলো, শীতের ফসল নষ্ট হলো, সার্ভে হলো, যা খবর আমাদের কাছে 40-50 কোটি টাকা ক্ষতি হয়ে গেল, কেউ খোঁজ নিয়েছে কৃষকদের? কেউ খোঁজ নেই, ধান কেনার সিদ্ধান্ত করেছেন, এখন বস্তা হয় কৃষককে মাথায় বোঝা করে আনতে হবে অথবা এটা যে আনছে এক একটা বস্তার জন্য 5 টাকা করে দিতে হবে, কজন দিতে পারছেন? ফলে আনছেনই না, খবর রাখেন এগুলো। এই সমস্ত গল্প বলে প্রধানমন্ত্রী কাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন? ত্রিপুরার মানুষদেরকে বোকা ভাবলে কিন্তু ভুল করবে, ঠিক না। আর কি বলে